So, এই DIY বটলের জন্য প্রয়োজন ট্রান্সপারেন্ট বটল লাইক দিস তোমাদের কাছে এই টাইপের বটল না থাকলে তোমরা যে কোনো রকম ট্রান্সপারেন্ট বটল ইজিলি ইউজ করতে পারো তবে মেক শিওর সেটা ট্রান্সপারেন্ট হতে হবে হোয়াইট অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করার আগে মেক শিওর দ্যাট দ্য বটল ইজ ক্লিনড দেন নর্মাল স্পঞ্জ বা ড্যাবারের সাহায্যে হালকা হাতে এরকমভাবে ট্যাপ ট্যাপ করতে হবে তোমরা চাইলে এখানে পেন্ট ব্রাশও ইউজ করতে পারো তবে আমি প্রেফার করি স্পাঞ্জ এফেক্ট কারণ স্পাঞ্জ তোমাদের বটলে খুব সুন্দর একটা কভারেজ দেবে ফার্স্ট কোট ইজ ডান অ্যান্ড ফার্স্ট কোট ড্রাই হয়ে যাওয়ার পর আমি এটির ওপর সেকেন্ড কোট অ্যাপ্লাই করব আর সেকেন্ড কোট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এটিকে আমি আবারও 10 to 15 মিনিটস এমনিই রেখে দেবো ড্রাই হওয়ার জন্য আফটার সেকেন্ড কোট দ্য বটল ইজ রেডি ফর ফটোজ অ্যান্ড দিস আর স্টুডিও প্রিন্টেড ফটোজ এখন আমি ফটোগুলো খুবই আস্তে আস্তে কেয়ারফুলি কাট করে নেব অ্যান্ড দেন অ্যাপ্লাই অন দ্য বটল হেল্প অফ হোমমেড মডপজ গ্লু কাটিং ইজ ডান ফটোগুলো একই লাইনে রাখতে হবে তো তার জন্য আমি প্রথমে এখানে মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি যাতে আমি ফটোগুলো এক্স্যাক্টলি সেম লাইনে চিপকাতে পারি এরপর যেটা করব সেটা হলো এই ফটোগুলো বটলের ওপর স্টিক করব তো তার জন্য ফার্স্ট স্টেপে আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি সেটা হলো ফেভিকল গাম দিয়ে স্টিক করেছি কিছুতেই চিপকাচ্ছিল না বারবার করে খুলে যাচ্ছিল ইভেন আদার্স গাম দিয়েও আমি ট্রাই করেছি কিছুতেই স্টিক হচ্ছিল না ইভেন আমার যে বটলের ওপর দু কোট লেয়ার দেওয়া আছে হোয়াইট অ্যাক্রিলিক কালারের সেটা শুদ্ধ ফটো দিয়ে উঠে আসছিল এগুলো কিছুতেই আটকাতে পারছিলাম না ইভেন আমি যে মাস্কিং টেপটা লাগিয়েছিলাম ন্যাচারালি মাস্কিং টেপে কিন্তু কোনো কালার ওঠে না তো সেটাও আমার কিন্তু উঠে আসছিল তো এই ভুল যাতে তোমাদেরও না হয় আমি সেটাও দেখাবো তো তার জন্য ফার্স্টে তোমরা কি করবে ফার্স্টে একটা ক্লিন পেপার নেবে আর সেটাকে ফটোর সেম সাইজে কাট করে নেবে তারপরে ফটোর গায়ে এই হোমমেড মডপজ গ্লুটা খুব ভালো করে লাগিয়ে নেবে দেন যে পেপারটা তুমি কাট করেছো সেই পেপারটা এই ফটোর ওপরে ভালো করে স্টিক করে দেবে তো তোমরা এই মডপজ গ্লু কী করে বাড়িতে রেডি করবে আমি তার প্রসিডিওরটাও বলে দিচ্ছি খুবই ইজি আর খুবই সিম্পল তোমরা একটা কন্টেনারে একটু ফেভিকল গাম নেবে আর তার মধ্যে লিটিল ড্রপ ওয়াটার দেবে সেটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেবে যাতে সেটা রানি হয়ে যায় তারপরে তোমরা ওই ফটোর গায়ে সেটিকে ভালো করে লাগিয়ে দেবে দেন পেপারটা তার ওপর চিপকে দেবে তারপরে পেপারের ওপর আবার একটু এই হোমমেড গ্লুটা অ্যাপ্লাই করবে করার পর তোমরা বটলের ওপর স্টিক করবে দেন দেখবে খুব ভালোভাবে সেটা স্টিক হয়ে গেছে তো যে যে জায়গাগুলোতে আমার কালার উঠে গেছিলো সেই সেই জায়গাগুলোতে আমি আবারও কালার করে রেডি করে ফেলেছি বোতলটাকে ডেকোরেশনের জন্য সো ইয়া দিস বটল ইজ টোটালি কাস্টমাইজ ফর অ্যানিভার্সারি গিফট তো তোমরাও কিন্তু এরকম গিফট বানিয়ে তোমাদের পছন্দের মানুষকে পছন্দের দিনে গিফট করতেই পারো এছাড়াও যে কোনো রকম ইভেন্ট পারপাসে তোমরা এটা গিফট করতে পারো লাইক ফাদার্স ডে মাদার্স ডে ওয়েডিং ডে রিসেপশন ডে বার্থডে এই দিনগুলোতে তোমরা কাছের মানুষদের এই গিফটগুলো দিয়ে আরও খুশি করতে পারো অ্যাজ এ রুম ডেকর হোম ডেকর হিসাবেও তোমরা এটা ইউজ করতে পারো অ্যান্ড অলসো ইটস নাইস গিফট আইডিয়া রাইট তো এরকম ফটো দিয়ে আমি একটা ড্রিম ক্যাচার বানিয়েছিলাম সেটাও কিন্তু কাস্টমাইজ ছিল আর গিফট পারপাস ছিল আমি তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে গিয়ে চেক করে নিও সেটাও কিন্তু দুর্দান্ত একটা গিফট আইডিয়া বটলের ওপর মডপজ গ্লু ইউজ করে আমি লিটিল বিট গ্লিটার ইউজ করেছি অ্যাজ ইউ ক্যান সি এরপরে বটলটাকে সিকিউর করার জন্য আমি বর্নিশ ইউজ করব তো আমি একটু শাইনি লুক চাই তো সেই জন্য আমি এই গ্লস বর্নিশটা ইউজ করব তোমরা যদি ম্যাট ফিনিশের লুক চাও তাহলে তোমরা এই ম্যাট বর্নিশ ইউজ করতে পারো এবারে আমি বটলের ওপরে ডেকোরেশনের জন্য জুট রোপটা স্টিক করে পেঁচিয়ে নেব তোমরা এর বদলে জুট বার্ল্যাপ ইউজ করতে পারো বটলটিকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে একটা লেস ইউজ করব আর তার উপরে ছোট মোতি ইউজ করব লাস্ট ডেকোরেশন থিংস ইজ দিস লাইট
এটা ছাড়া কিন্তু আমাদের বটল ডেকোরেশন পুরোপুরি ইনকমপ্লিট। আমি এখানে মাল্টি কালারের লাইট ইউজ করেছি, তোমরা এখানে এক কালারের যে কোনো রকম লাইট ইউজ করতে পারো, তবে এটাই যে কর্ক ইয়েলো লাইটগুলো হয় সেগুলো ইউজ করলে আরও ভালো লাগবে দেখতে, তবে মাল্টি কালারটাও ইউজ করতে পারো, এটাও কিন্তু দেখতে সুন্দর লাগবে। সো ফাইনাল লুক ইজ দিস। এনিওয়ে গাইজ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু তোমাদের আশায় থাকবো। আর যদি খুব ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ক্র্যাপ সিকোয়েন্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে টিউন অ্যান্ড বাই বাই।